হাউজবিল্লাহ মিনা শায়িতওনি রজিম অল আর অবিশ্বাহলি সদরী ওয়েসিল্লি আমরি অফল লোকদাতা মিল্লি সানিয়া সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলিকুমর আহমতুল্লাহ ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্দুল্লার পুত্র মোহাম্মাদ তাকে আমরা মুসলিমরা কি মোহাম্মদুর রসুলুল্লাহ হিসেবে জানবো যদি কেউ না জানতে চায় বা আবদুল্লার পুত্রকে যদি কেউ মোহাম্মদুর না মানতে চায় তাহলে তাতে কোনো ক্ষতি আছে কিনা ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হলেন একজন আদমি আদমি মানে মানুষ মানুষ মানে মরদ মরদ মানে ব্যক্তি ইতিহাস লেখকেরা তাকে রাসুলুল্লাহ হিসাবে তৈরি করে তার নামে ষাট থেকে সত্তর হাজার গ্রন্থ এই মুহূর্তে পৃথিবীতে বিদ্যমান রয়েছে যা তারা লিখেছে আরো লিখে চলেছে এই কোরআনের আঠাশ নম্বর সুরা আল কসাস এর চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এই তিনটি আয়াত আমরা একটু দেখে নিব আল্লাহ বলছেন অমা কুন্তা বিজায়ন বিল গর্বি ঈদ কদাই না ইলা মুসাল আমারা অমা কুন্তা মিনা শাহিদিন তুমি তো আর সে সময় মুসার বাহুতে ছিলে না আমি যখন মুসাকে হুকুম দিই আর তুমি তো দর্শক রূপেও শিখানে ছিলে না এখানে তুমি কাকে বলা হচ্ছে বর্তমান চলিত কালে আল্লাহ বলছেন তুমি তারপরে বলা হচ্ছে ولكن انشانا قرونا فتطاول عليهم العمر وما كنت ثابيا في اهل مدين تتلو عليهم اياتنا ولكن كنا مرسلين وما كنت بجانب التور اذ نادينا وَلَكِ رحمه من ربك لتنذر قوما ما من نذير من قبلك لعلهم ইয়াতে তো এই যে তিনটি আয়াত এখানে আল্লাহ সেই সময় বাহুতে বাহতে না আমি যখন মুসাকে হুকুম দিই আর তুমি তো দর্শক রূপেও সেখানে উপস্থিত না আমি কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে অনেকগুলো দল দৃশ্যমান করে থাকি আর তাদের আমলদারি বাড়িয়ে দি আর তুমি তো মাদিয়ান বাসীদের সাথেও বসবাস করতে না যাতে তুমি তাদেরকে আমার আয় পড়ে শোনাতে আমি কিন্তু বরাবর রসুল পাঠাই তুমি তো আর তুর উঁচু পাহাড়ের পাশে উপস্থিত না যখন আমি মুসাকে ডাক দিই কিন্তু এ যে তোমার রবের পক্ষ থেকে রাহমত যেন তুমি এমন কমকে সতর্ক করো যাদের কাছে তোমার আগে কোনো সতর্ককারী পৌঁছায়নি যেন তারা স্মরণ রাখতে পারে তো এখানে তুমি 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 যে আল্লাহ বলছেন এই তুমি কে আজকে কন্টিনিউ মানে বর্তমান চলিত কালে আল্লাহ বলছেন মানুষেরা অন্য কথা বলছে তো মুসা আল্লাহ হুকুম দিয়েছেন তখন দর্শক রূপে না আপনি ছিলেন না আমি ছিলাম ঠিক এইভাবে গতকাল যখন আল্লাহ বলেছেন গতকাল যার সাথে বলেছেন তাকেও আল্লাহ একই কথা বলছেন আর শতাব্দীর পর শতাব্দী ধরে অনেকগুলো দল দৃশ্যমান করে আল্লাহ বলছেন আমি দৃশ্যমান করে থাকি আর তাদের আমলদারি বাড়িয়ে দিই আর তুমি তো মাদিয়ানবাসীদের সাথে বসবাস করতে না তো মাদিয়ানবাসীদের সাথে তো আমি কখনো বসবাস করিনি এবং মানুষেরা যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল আব্দুল মুক্তালেবের ব্যাপারে বলছে সেও তো মাদিয়ানবাসীদের সাথে কখনো বসবাস করেনি। আহলে মাদিয়ানের একজন সে ছিল না কিন্তু কোরআন পড়ে দেখবেন মাদিয়ানবাসীদের মধ্যে একজন সোয়াইব রাসুল আর একজন মুসা রাসুল সেখানে বসবাস করতেন যেটি কোরআন বলছে আর মাদিয়ান হচ্ছে মধ্যম এই মধ্যপ্রাচ্য মক্কা এবং মদিনার মাঝখানে পৃথিবীতে দুটি গ্রাম সবাই জানে যারা ইসলামকে কিছুটা স্টাডি করেছে তারা জানে মক্কা এবং মদিনা এই দুটি শহর মক্কার চারিপাশে গোটা পৃথিবীতে একই সীমানা রয়েছে তাই মক্কাকে কি বলা হয় সেন্টার অফ দি ওয়ার্ল্ড পুরা বিশ্বের মধ্যস্থান হচ্ছে মক্কা যখন কোরআন স্টাডি করবেন কোরআন থেকে পাবেন তো ইসলামের এই যে বিশেষ দুটি গ্রাম মক্কা এবং মদিনা কোরআনের আমরা যদি তিতাল্লিশ নম্বর সুরা জুখরুফ এর তিরিশ এবং একত্রিশ এই আয়াত দুটি পড়ি তাহলে সেখান থেকে আমরা দেখতে পাই যখন আপনি আজ আমি আপনাদের সামনে এই কোরআনের আয়াত তুলে ধরছি মুসার সাথে যখন আল্লাহ কথা বলেছেন তখন না আমি ছিলাম আজকের যুগে আমি জীবিত না মোহাম্মদ ইবনি আব্দুল্লাহ ইবনি আব্দুল মুতালেব ছিল চিন্তা করে দেখুন কোরআন কি বলছে আর আমাদেরকে কি সব বোঝানো হয়েছে তিতাল্লিশ নম্বর সোরা জুখরুফের তিরিশ এবং একত্রিশ আয় দুটিতে আল্লাহ বলছেন ওলাম্মা জাহমুল হাক্ক ইন্না বিহি কাফিরুন وقالوا لولا نُسِلَ هذا القرآن على رجل من القريتين عظيم এখন আপনি যখন এই মহাশত্ত্ব মানুষের সামনে তুলে ধরবেন তখন আপনার বিরোধিতা করবে আপনার কওমের লোকেরা তাই আল্লাহ বসেন আর যখনই তাদের কাছে সত্য সঠিক এই কুরআন পৌঁছায় তখন তারা বলে এ যে জাদু আর আমরা এই জিনিস মানব না আর মানুষেরা কি বলে এই কোরআন সেই বিশেষ দুটো জনপদের মক্কা এবং মদিনার একটি বিশেষ ব্যক্তির কাছেই কেন নাজিল হয় না তো মানুষের ধারণা এটি দুনিয়া সবাই বলছে রাসুল মক্কায় জন্ম নিয়ে মদিনায় মারা গিয়েছেন কোরআন এ ধরনের কোনো কথাই বলে না তো দুনিয়া বলছে উনি মক্কা মদিনার বিশেষ ব্যক্তি ছিলেন কোরআন তার উল্টোটা বলছে আর মানুষেরা বলে ওয়াকুল আউলা নুসরিলা কোরআন আলা রজুলিন মিনাল করিয়াত এই কোরআন সেই বিশেষ দুটো জনপদের হোকামোদিনার একটি বিশেষ ব্যক্তির কাছে কেন নাজিল হয় না তো এই কোরআনে কোথাও লেখা নেই মোহাম্মাদ ইবনি আব্দুল্লাহ ইবনি আব্দুল মুতাল্লিব বিন হাশিমের উপর এই কোরআন আমি নাজিল করেছি ঠিক যেমন কোরআনে লেখা নেই আমি মুসাকে তাওরাত দিয়েছি কিন্তু মানুষেরা এগুলি বলে বেড়ায় এমনকি খ্রিস্টান এবং এহুদি জগৎ তারাও বলছে ঈসা আল্লাহ তালার পুত্র কিন্তু বাইবেলে কোথাও লেখা নেই যে ঈসা নিজে বলছেন যে আমি হচ্ছি আল্লাহ তালার পুত্র আবার হিন্দু সমাজে যারা বলছেন যে রাম হচ্ছে ভগবান তাদের দাবি কৃত যে গ্রন্থগুলি রয়েছে উপনিষদ বলেন গীতা বলেন মহাভারত বলেন রামায়ণ বলেন এই গ্রন্থগুলির কোথাও লেখা নেই রাম নিজে বলছে আমি তোমাদের সকলকে বলছি আমি হচ্ছি তোমাদের সকলের ভগবান তো এইসব কথাগুলি মানুষেরা তৈরি করেছে তো কোরআন বলছে মানুষেরা বলছে এই কোরআন সেই বিশেষ দুটো জনপদের সেই মক্কা মদিনার একটি বিশেষ ব্যক্তির কাছে কেন হয় না। তো আপনি যখন এই সামনে তুলে ধরবেন। এই সত্য সঠিক কোরআন যখন মানুষের কাছে পৌঁছে যায় তখন তারা বলে এ তো স্পষ্ট জাদু আর আমরা এই জিনিস মানব না কারণ তারা চিরকাল ইতিহাসের মাধ্যম দিয়ে মেনে এসেছে সেই তাদের তৈরি করা একজন ব্যক্তি আর তার নামই জুড়ে দিয়েছে তাদের বানানো কলেমার সাথে যেটা কোরআনে কোথাও নেই কোরআনের কোথাও কোনো একটি আয়াতের ভিতরে আপনি খুঁজেও পাবেন না নাহম্মদুর রসুল্লাহ অনেক চিন্তার বিষয় গবেষণা করতে হবে কোরআন নিয়ে এর ভিতরে কোনো ভুল নেই দুই নম্বর সুরাল বাকার দুই নম্বর আয়াত মতে তো আল্লাহ বলছেন তুমি তো আর মুসার কাছে ছিলে না। মুসার বাহুতে ছিলে না আমি যখন মুসাকে হুকুম দিই আর তুমি তো দর্শক রূপেও সেখানে উপস্থিত না। তো আপনি আমি সব শোনা কথার পিছনে চলেছি তো চলেছি তো সোনা কথার পিছনে যারা যায় তাদের ব্যাপারে এই কোরআনের ছাব্বিশ নম্বর সোরা আশোয়ারা এর ২২১ একুশ থেকে দুইশো তেইশ এই তিনটি আয়াতে আল্লাহ বলছেন হালুনাবিউকুম আলামান তানাজালু শায়াতিন আমি কি তোমাদেরকে বলে দেব কার উপরে শায়তন দল নাজিল হয় তানাজালু আলা কুল্লি আফা কিনা ফিম প্রত্যেকটি মিথ্যাবাদী পাপিষ্ট ব্যক্তির উপরেই শয়তান দল করে নাজিল হয় ইউলকুন আসামা ওয়া আখতার রহমুল কাজিবুন ইলকুন আসামা ওয়া আখতার রহুম কাজিবুন যারা শোনা কথায় শুধু প্রচার করে আর সেগুলোর মধ্যে বেশিরভাগই তো মিথ্যা হয় তো আল্লাহ বলছে না আঠাশ নম্বর সুর আল কসাস এই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ ছেচল্লিশ আয়াত তিনটিতে তুমি তো আর সেই সময় মুসার বাহুতে ছিলে না আমি যখন মুসাকে হুকুম দিই আর তুমি তো দর্শক রূপেও সেখানে মুসার বাহুতে ছিল মাদিয়ানে আর না দর্শক রূপে ছিল কোরআন আপনি পড়ছেন আপনাকে বলা হচ্ছে কিন্তু আপনি প্রত্যেকটি জায়গায় যদি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনি আবদুল মুতালিবিন হাসিমকে ফিট করেন বুঝতে হবে আপনার কোরআনের ন্যূনতম জ্ঞান নেই তো পঁয়তাল্লিশ আয়াতে আল্লাহ বসেন আমি কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে অনেকগুলো দল দৃশ্যমান করে থাকি আর তাদের আমলদারি বাড়িয়ে দি আর তুমি তো মাদিয়ানবাসীদের সাথে বসবাসও করতে না যাতে তুমি তাদেরকে আমার আয়সমো পড়ে শোনাতে আমি কিন্তু বরাবর রাসুল পাঠাচ্ছি রাসুল বরাবর পাঠানো হচ্ছে কিন্তু মুসলমান শিয়া সুন্নি সালাফিরা মোহাম্মদ ইবনি ইবনে আব্দুল মুিমকে আঁকড়ে ধরেছে যার ব্যাপারে কোরআন কোনো কথা বলে না শুধু একটি আয়াতেই বলে দিচ্ছে তিলকা উম্মাতুন খতখলাত তারা ছিল দূর অতীতের একটি দল তারা চলে গেছে লাহা মা কাসাবাত অনাকুম্মা কাসাব তারা যা কামাই করেছে তাদের জন্য তোমরা যা কামাই করবে তোমাদের জন্য আম্মা আর তোমাদের কাছে তাদের কৃত কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না আবু বকা ওমর ওসমান আলী এদের আমল নামানি আপনার কাছে জিজ্ঞাসা করা হবে না মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল বিন হাসিমের আমল নিয়ে আপনার কাছে জিজ্ঞাসা করা হবে না সেচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে তুমি তো আর তুর উঁচু পাহাড়ের পাশে উপস্থিত ছিলে না যখন আমি মূসাকে ডাক দিই কিন্তু এ যে তোমার রবের পক্ষ থেকে রাহমত যেন তুমি এমন কমকে সতর্ক করো যাদের কাছে তোমার আগে কোনো সতর্ককারী পৌঁছায়নি যেন তারা স্মরণ রাখতে পারে তো আপনাকে শতাব্দীর পর শতাব্দী একের পর এক আসছে এক এক দল আসছে আপনাকে মোহাম্মদুর রসুল সঙ্গী সাথী হতে হবে কোরআনের আয়াত প্রচার করার কারণে একজন ব্যক্তি কি হয় মোহাম্মদ হয় যোগ্য হয় আল্লাহ বসেন এই কোরআনের আটচল্লিশ নম্বর সুর আল ফাতা এর উনত্রিশ নম্বর আয়াতের শুরুতে মোহাম্মদুর রসুল মোহাম্মদ আল্লাহ তালার রসুল এখন এই মোহাম্মদ আল্লাহ তালার যে রসুল এর জন্য মোহাম্মদ কাকে বলা হয় কোরআন প্রচারের কারণে প্রশংসার যোগ্য ব্যক্তি আল্লাহ তালার রসুল হয় তো আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ আল্লাহ তাল রাসুল আর যারা তার সাথে সম্পর্ক রাখে তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফেরদের মোকাবেলায় খুব তৎপর হয় আর নিজেদের মধ্যে তারা বড়ই রহমদিল হয় তো ইতিহাসের মোহাম্মদ আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিব আবদুল্লার পুত্র আর কোরআনের মোহাম্মদ কখনো এক নয় তাই আপনাকে আমাকে কোরআন বুঝতে হবে মানুষেরা যে বলছে যে মক্কা মদিনার সেই বিশেষ একটি লোকের উপরে কোরআন কেন নাজিল হয় না এটি মানুষেরা বলছে আর তার জন্য আজ এক দুটি নয় ষাট হাজার গ্রন্থ উপস্থিত রয়েছে বর্তমান চলিতকালে রবের ইসলামী কিংডমে আর এগুলো যখন আপনি পড়তে থাকবেন তখন আপনি দেখবেন সব কোরআন বিরোধী কথা তার নামে অ্যাটেস্ট করে দেওয়া হয়েছে চিপকে দেওয়া হয়েছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল আবদুল বিন হাসেমকে ছয় বছরের আয়েশার সাথে বিবাহ করানো হচ্ছে যা কোরআন বিরোধী চোদ্দটা বউ তার জন্য নির্ধারণ করা হয়েছে যা কোরআন বিরোধী যে দিন বদল দেবে তাকে হত্যা করতে হবে এমন কথা তার নামে বলা হচ্ছে যা কোরআন বিরোধী মারিয়া কিপ্তিয়া নামক একজন মহিলার সাথে তার ঘর সংসার হচ্ছে বিবাহ ছাড়া যা কোরআন বিরোধী তো এইভাবে যদি আমি গণনা করা শুরু করি দিন চলে যাবে শেষ হবে না কিন্তু আপনাকে আমাকে মুসলিম হলে মোহাম্মদুর রসুল্লাহ তাকে মানতে হবে তো মোহাম্মদ ইবনি আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন হাসিম আলাদা জিনিস মোহাম্মদুর রসুল্লাহ আলাদা জিনিস আসুন কোরআনের মাধ্যম দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি আর কোরআন স্টাডি যদি আপনি না করেন তাহলে সেই ইতিহাসের ইবনে আবদুল্লার পিছনে আপনার জীবন চলে যাবে আপনি টেরও পাবেন না আর কোরআন আপনার থেকে রয়ে যাবে